আমাদের বাড়িতে ঘরের পেছনে একটা করমচা গাছ আছে, খুবই ছোট্ট এবং নিচু গাছ। সেই গাছটিতে ঘুঘু পাখি বাসা বেঁধেছে। ঘুঘু পাখির বাসা আমরা দেখব এই যে সেই করমচা গাছটি। আমরা আস্তে আস্তে গাছের কাছে যাচ্ছি। ওই যে ঘুঘু পাখি দেখা যাচ্ছে, ঘুঘু পাখি দেখা যাচ্ছে, ওই যে ঘুঘু পাখি আমরা দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় সামনে থেকে। ঘুঘু পাখি, এই যে ঘুঘু, এই উড়ে চলে গেল আমাদের ক্যামেরা দেখে পাখিটি উড়ে চলে গেল। আচ্ছা, পাখি উড়ে চলে গেছে, আমরা দেখি যে বাসায় কি আছে। এই যে ঘুঘু পাখির বাসা, এখানে দেখতে পাচ্ছি ঘুঘু পাখি ডিম পেড়েছে। দুইটি ডিম, দুইটি ডিম দেখা যাচ্ছে, একেবারে দেখতে ঠিক মুরগির ডিমের মতো। ক্যামেরা একটু বড় দেখাচ্ছে, আসলে বাস্তবে এত বড় নয়। এই যে ঘুঘু পাখির ডিম, অনেক সামনে থেকে একেবারে হুবহু দেশি মুরগির ডিমের মতো মনে হচ্ছে। এই যে বাসা দেখতে পাচ্ছেন, বাসায় ডিম আমরা দেখতে পাচ্ছি। বাসাটি আমরা এখানে অপেক্ষা করব, দেখি যে পাখিগুলো আসে কি না। আমরা দেখব যে পাখি ডিমের মায়ায়, বাসার মায়ায় ঘুঘু পাখিটি বাসায় ফিরে আসে কি না, আমরা এখানে অপেক্ষা করছি। পাখি আসবে না মনে হয়, দেখি পাখি আসে কি না, আমরা আরো অপেক্ষা করব। এখনো পাখি আসেনি, তবে নিশ্চয়ই আসবে, কারণ যেহেতু ডিম পেড়েছে, ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানোর জন্যই এখানে বাসা বেঁধেছে। অতএব পাখিটি অবশ্যই আসবে, আমরা অপেক্ষা করছি। না, পাখি এখনো আসেনি, আমরা পরবর্তীতে চেষ্টা করব পাখি আবার দেখানোর।